হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি একটু রেডি হব, ভাবলাম একটু বেরোবো, তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি। তো আমি যাচ্ছি হচ্ছে আজকে কাঁচড়াপাড়া। তাই ভাবলাম ছোট্ট একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি কিভাবে রেডি হই। বাইরে প্রচণ্ড রোদ, তার মধ্যে একটা ফ্রির সানস্ক্রিন আছে। ফ্রি বলতে প্রমোশনে পেয়েছিলাম মামা আর্টের, তা ভাবলাম একটু হালকা করে লাগিয়ে নিই। আমি জানি না কেমন আদৌ মুখে কিছু হবে কি না, তোমরা একটু জানিও, যদি কেউ ইউজ করে থাকো তাহলে জানিও যে জিনিসটা কেমন। তো একটু একটু মেখে নিচ্ছি, বাইরে প্রচণ্ড রোদ, দেখা যাক কী রেজাল্ট পাই আমি। আর আজকে রেডি হওয়ার সময় ম্যাক্সিমামটা আমি সব ফ্রির জিনিস পরবো, মানে প্রমোশনের জিনিস। না, কাজলটা আমার প্রমোশনের নয়, এটা আমি নিজেই কিনেছি। ল্যাকমির একটা কাজল দিয়ে আমি ভালো করে আইলাইনারটা পরে নিচ্ছি। আর আয়না ছাড়া আমি আইলাইনার পরতে পারি না, যার জন্য আমি অর্ধেকটা পরে নিয়েছি আর বাকিটা তোমাদের সামনে পরে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, এই আইলাইনারটা দিয়ে আমি নিচেটাও একটু পরে নিয়েছি আর ওপরটাও পরে নিয়েছি। এবার হচ্ছে লিপস্টিক পরে নেবো। এটা আমার ফেভারিট কালার আর এটা আমার ফেভারিট লিপস্টিক, তো এটা আমি একটু লাগিয়ে নেবো। অ্যাকচুয়ালি আয়নার সামনে দাঁড়িয়ে সাজতে অভ্যস্ত, তো ওই জন্য আর কি ক্যামেরার সামনে হচ্ছে না, ওই জন্য পড়তে পড়তে ভাবলাম না আয়নার সামনে পুরোটা পরে এসে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর নাকে যে দেখছো খামচানোর দাগ, ওগুলো সব চিনির কাজ। গালে একটা কামড় বসিয়েছে, দেখো গালে দাগ এবং নাকেও দাগ, সব ওর হাত আর নখের দাগ। তো আমার লিপস্টিক পরা ডান আর আমি হয়ে গেছি পুরো ফুল রেডি। এখন শুধু ড্রেসটা পরলেই কিন্তু আমি পুরোপুরি রেডি। এবার হচ্ছে মেইন যেটা, সেটা হচ্ছে ড্রেস। এটা হচ্ছে লিবাসের একটা সুন্দর পিঙ্ক, ডিপ পিঙ্ক কালারের কুর্তি আছে, তো এটাও আমার ফ্রিতেই কিন্তু পাওয়া। তো কুর্তিটা আমি পরে নিলাম, কেমন লাগছে অবশ্যই জানিও। আর এরকম ছোট্ট করে রেডি হওয়ার ভিডিও কিন্তু ফার্স্ট টাইম দিচ্ছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। চলো টাটা বাই বাই, কালকে দেখা হচ্ছে নতুন ব্লগে।